প্রথমে মাছগুলি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে ভেজে নেব। এবারে পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবারে এতে আদা আর জিরা বাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলি কষিয়ে নেব।
এবারে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলি ভালো মতো ভেজে নিয়েছি, এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। এবারে গরম মশলা দিয়ে দেব। এবারে আমাদের মলা মাছের রসা তৈরি হয়ে গেছে।